নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের WBHA মাধ্যমিক টেস্ট পেপার সলভ করাবো, 2023 সালের টেস্ট পেপার। আমি এখান থেকে সম্পূর্ণরূপে যত অঙ্ক আছে প্রত্যেকটা সেটে সেই অঙ্কগুলো টু দ্য পয়েন্ট আমি তোমাদের সলভ করিয়ে দেখাবো। তো দেখো ম্যাথমেটিক্স, ঠিক আছে, নর্থ বেঙ্গল ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। তো দেখো এখান থেকে যে সমস্ত অঙ্ক দিয়েছে, বার্ষিক এ পার্সেন্ট সরল সুদের হারে বি টাকার সি মাসে সুদ কত হবে। তো দেখো এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, ঠিক আছে, বি এর অ্যান্সার হবে। তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেদিকে তোমরা একটু নজর দাও। তো দেখো সুদের হার আর সমান সমান এ পার্সেন্ট আছে, সময় টি সমান সমান সি বাই বারো, ঠিক আছে, এটা কিন্তু বছর, ঠিক আছে, বছর, এটা কী হবে, বছর হবে। আসল পি সমান সমান বি টাকা। তো দেখো ইন্টারেস্ট চেয়েছে, ইন্টারেস্ট মানে আই সমান সমান পি টি আর বাই হান্ড্রেড, পি এর মান কত আছে, বি আছে, ঠিক আছে। এই যে পি এর মান কী আছে, পি এর মানে যে বি আছে, এবং টি এর মান কী আছে, সি বাই টুয়েলভ, সি বাই টুয়েলভ আমি বসিয়ে দিয়েছি, এবং আমাদের আর এর মান কী আছে, এ আছে, এ বসিয়ে দিয়েছি। তো দেখো এখানে আমি গুণ করলে কী পাই, এ বি সি, এ বি সি গুণ, আর বারোটা নিচের দিকে নেমে যাচ্ছে, বারো গুণ একশো সমান সমান কী আছে, বারোশো, অর্থাৎ এ বি সি বাই বারোশো টাকায় এর অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, ঠিক আছে, বি এর অ্যান্সার। তো দেখো পরের অঙ্কটা কী বলেছে, তো দেখো পরের অঙ্কটা বলেছে এ রোমান টু এর অঙ্ক, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো সমীকরণের বীজদ্বয় সমান সি সমান সমান কী হবে। তো দেখো এর অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার বি স্কোয়ার বাই ফোরে, ডি স্কোয়ার বাই ফোরে। তো দেখো অঙ্কটা আমি কী করে করিয়েছি, তো তোমরা তো জানো এই ফর্মুলাটা, বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইকুয়াল টু জিরো, ফোর এ সি মাইনাস ফোর এ সি সমান সমান কী আছে, মাইনাস বি স্কোয়ার, এটা প্লাস বি স্কোয়ার, এদিকে আসলে মাইনাস বি স্কোয়ার হবে, মাইনাস মাইনাস কেটে কেটে গেছে, সি সমান সমান কী আছে, বি স্কোয়ার বাই ফোর এ, ঠিক আছে, বি স্কোয়ার বাই ফোর এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। তো দেখো পরের অঙ্কটা কী বলেছে, রোমান থ্রির অঙ্ক। তো দেখো রোমান থ্রির অঙ্ক বলেছে এ বি সি ডি বিধ্বস্ত চতুর্ভুজের এ কোণ একশো ডিগ্রি হলে কোন সি এর মান কত, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার এইটটি ডিগ্রি। তো দেখো অঙ্কটা কী করে করাই, তো দেখো প্রথমে আমি এখানে অঙ্কন করেছি এ বি সি ডি একটি বিধ্বস্ত চতুর্ভুজ, আমরা জানি বিধ্বস্ত চতুর্ভুজের আমরা জানি বিধ্বস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। তো দেখো এ বি সি ডি আমি একটা বিধ্বস্ত চতুর্ভুজ অঙ্কন করেছি, কোন এ সমান সমান একশো ডিগ্রি, তাই তো, কোন এ প্লাস কোন সি, যে কোন এ প্লাস কোন সি সমান সমান একশো আশি ডিগ্রি, এই বি কোণ আর ডি কোণ দুটো মিলে কিন্তু হবে আমাদের একশো আশি ডিগ্রি, আর এ কোণ আর সি কোণ দুটো মিলে হবে আমাদের একশো আশি ডিগ্রি। এ কোণ যদি একশো ডিগ্রি হয় তাহলে এটা কত হবে, এইটটি ডিগ্রি হবে। তো দেখো এ কোণ এ প্লাস কোন সি সমান সমান একশো আশি ডিগ্রি, তো দেখো এর মান কত আছে, একশো ডিগ্রি প্লাস কোন সি সমান সমান একশো আশি ডিগ্রি, কোন সি সমান সমান কী আছে, একশো আশি ডিগ্রি মাইনাস একশো ডিগ্রি বিয়োগ করলে কত হবে, আশি ডিগ্রি, ঠিক আছে। পরের অঙ্কটা কী বলেছে, রোমান ফোরের অঙ্ক, ছাব্বিশ হাজার পাঁচশো পঁচাশি সেকেন্ড ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে প্রকাশিত মান। তো দেখো এর মানটা আমাদের বের করতে হবে, ঠিক আছে, ডিগ্রি মিনিট সেকেন্ডে বের করতে হবে। তো দেখো প্রথমে আমি ষাট দিয়ে ভাগ করেছি, এর ক্যালকুলেশন করে আমাদের তেতাল্লিশ মিনিট পেয়েছি আমরা, ঠিক আছে। তো দেখো তেতাল্লিশ মিনিট না, এটা ছিল চারশো তেতাল্লিশ মিনিট, হ্যাঁ চারশো তেতাল্লিশ মিনিট পেয়েছি, এবং আমাদের পাঁচ সেকেন্ড আমাদের ক্যালকুলেশন করে রয়েছে। এবার চারশো তেতাল্লিশকে আমি, এটা কিন্তু আমাদের কী আছে, ঠিক আছে, এটা কিন্তু আমাদের মিনিট আছে, চারশো তেতাল্লিশকে আমি ষাট দিয়ে ভাগ করলে কত হবে, তেইশ মিনিট, অপরদিকে মিনিটকে ষাট দিয়ে ভাগ করলে সে আমাদের ডিগ্রি বেরোবে, অর্থাৎ ষাট ডিগ্রি, ঠিক আছে, আমাদের ষাট ডিগ্রি তেইশ মিনিট এবং পাঁচ সেকেন্ড, ঠিক আছে, এর অ্যান্সার হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার, ঠিক আছে। পরের অঙ্কটা কী বলেছে, আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান ফাইভের অঙ্ক, রোমান ফাইভের অঙ্ক বলেছে দুটি শঙ্কুর আয়তনের অনুপাত ওয়ান ইস টু ফাইভ এবং ব্যাসার্ধের অনুপাত ওয়ান ইস টু ফোর হলে উচ্চতার অনুপাত কত হবে। তো দেখো এর অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার ষোলো ইস টু ফাইভ। তো দেখো অঙ্কটা কী করে করানো হয়েছে সেটা তোমরা ভালো করে নজর করে দেখো। তো দেখো আমি প্রথমে লিখেছি প্রথম শঙ্কুর আয়তন ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে, এটা ওয়ান দিয়েছি, এখানে ওয়ান দিয়েছি, ঠিক আছে, এবং দ্বিতীয় শঙ্কুর অনুপাত ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ, তো দেখো এখানে টু দিয়েছি, এখানে টু দিয়েছি, দুটি শঙ্কুর অনুপাত ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ ওয়ান ওয়ান ইস টু ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার, এখানে টু এবং এইচের মাথায় এখানে কী আছে, এইচেও টু দিয়েছি। তো দেখো এখানে আমি কী করেছি, এই যে ওয়ান বাই থ্রি, এই যে এটা ঠিক আছে, সমান সমান ওয়ান বাই ফাইভ, ওকে। তো দেখো এটা আমি এখানে বসেছি এবং এটা আমাদের নিচে বসেছি, তো দেখো ওয়ান বাই থ্রি, ওয়ান বাই থ্রি কেটে গেছে, পাই পাই কেটে গেছে, আর স্কোয়ার এইচ ওয়ান, ঠিক আছে, এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে টু, এখানে টু। তো দেখো আরনের মান কত আছে, আরনের মান কিন্তু আমাদের আরনের মান কত আছে, ওয়ান আছে, এবং আর টি এর মান কত আছে, ফোর আছে, তাই তো। তো দেখো ওয়ানের হোল স্কোয়ার মাল্টিপ্লাই এইচ, এবং এটা ওয়ান হবে, ঠিক আছে, এটা আমাদের ওয়ান হবে কিন্তু, এবং আর টি এর মান কত আছে, ফোর আছে, ফোরের হোল স্কোয়ার মাল্টিপ্লাই এইচ টু সমান সমান ওয়ান বাই ফাইভ, ঠিক আছে। তো দেখো
আর এখানে আমি করেছি এইচ ওয়ান বাই, তো দেখো চারি চারি কত হয় ষোলো হয়, ষোলো আর এইচ টু সমান সমান ওয়ান বাই ফাইভ, তো দেখো কোনাকুনি গুণ করেছি ফাইভ এইচ ওয়ান সমান সমান ষোলো এইচ টু, এর কোনাকুনি গুণ করলে এটা হয় এইচ ওয়ান বাই এইচ টু সমান সমান ষোলো বাই ফাইভ, তো দেখো কোনাকুনি গুণ করো ফাইভ এইচ ওয়ান, ঠিক আছে। তো দেখো এখানে সাজিয়ে দিয়েছি যে, তো দেখো এইচ ওয়ান বাই এইচ টু সমান সমান ষোলো এইচ টু ফাইভ, অ্যান্সার হবে ষোলো এইচ টু ফাইভ, ঠিক আছে। তো অর্থাৎ এর অ্যান্সার হবে আমাদের সি এর আছে ষোলো এইচ টু ফাইভ। পরের অঙ্কটা কী বলছে, ওয়ান সিক্সটি অঙ্ক সেভেন্টি নাইন কমা এইটটি টু কমা এইট থার্টি সিক্স কমা থার্টি এইট কমা ফিফটি ওয়ান কমা সেভেন্টি টু কমা সিক্সটি এইট কমা সেভেন্টি কমা সিক্সটি ফোর কমা সেভেন্টি থ্রি, সংখ্যাগুলির মধ্যমা কত হবে, তো দেখো এর অ্যান্সার হবে আমাদের সিক্সটি নাইন। তো দেখো অঙ্কটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি, প্রথমে থার্টি সিক্স থার্টি এইট ফিফটি ওয়ান সিক্সটি ফোর সিক্সটি এইট সেভেন্টি সেভেন্টি টু সেভেন্টি থ্রি সেভেন্টি নাইন এইটটি টু, ঠিক আছে। তো দেখো এখানে টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, এন সমান সমান দশ যুগ্ম, ঠিক আছে। তো দেখো যুগ্মর ফর্মুলা কি আছে, ওয়ান বাই টু সেকেন্ড ব্র্যাকেট এন বাই টু তম প্লাস ফার্স্ট ব্র্যাকেট এন বাই টু প্লাস ওয়ান তম ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ তম সেকেন্ড ব্র্যাকেট। তো দেখো ক্যালকুলেশন করছি, পাঁচ দুগুণে দশ অর্থাৎ ফাইভতম, পাঁচ দুগুণে দশ পাঁচ আর এক কত হবে ছয়তম। তো দেখো পাঁচতমে এবং ছয়তমেতে কত আছে ভালো করে মাথায় রাখবে তোমরা, এখানে কী করবে ওয়ান বাই টু ফাইভতমতে কত দেখো এক দুই তিন চার পাঁচ, এই দেখো এক দুই তিন চার পাঁচ মানে পাঁচতমেতে সিক্সটি এইট এবং ছয়তমতে সেভেন্টি, ঠিক আছে, মানে সিক্সটি এইট আর সেভেন্টি। তো দেখো সিক্সটি এইট প্লাস সেভেন্টি ক্যালকুলেশন করলে কত হবে ওয়ান থার্টি এইট, ওয়ান থার্টি এইটকে দুই দিয়ে ভাগ করলে কত হবে সিক্সটি নাইন, অর্থাৎ এর অ্যান্সার হবে সিক্সটি নাইন। তো দেখো পরের অঙ্কটা কী আছে, তো দেখো দুই দেখার অঙ্ক শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি, ফার্স্ট কোয়েশ্চেন কী আছে, রোমানে কোনো মূলধনের একই সুদের হারে এক বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ কীভাবে সমান হবে, তো এটা তো তোমরা জানো। রোমান টু এর কোয়েশ্চেন কী বলছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, দ্বিঘাত সমীকরণটি বি স্কোয়ার সমান সমান ফোর এসি হলে বীজ দ্বয় বাস্তব ও কীভাবে সমান হবে, এটা তো তোমরা জানো। পরের অঙ্কটা কী বলেছে, রোমান থ্রি অঙ্ক এ বি সি ডি একটি বৃত্তস্থ সামান্তরিক হলে কোন এর মান হবে নাইনটি ডিগ্রি, তো তো দেখো তোমাদের আমি অঙ্কটা করে দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখো এ বি সি ডি একটি বৃত্তস্থ সামান্তরিক, ঠিক আছে, তো দেখো প্রত্যেকটা কোন কিন্তু নাইনটি ডিগ্রি। তো দেখো তোমরা তো জানো যে বৃত্তস্থ বৃত্তস্থ চতুর্ভুজ হোক বা বৃত্তস্থ সামান্তরিক হোক টোটাল কত হবে থ্রি সিক্সটি ডিগ্রি হবে, তো প্রত্যেকটা টোটাল কটা কোণ আছে, একটা দুটো তিনটে চারটে, চারটে কোণ আছে, চার দিয়ে ভাগ করেছে থ্রি সিক্সটিকে, অর্থাৎ প্রত্যেকটা কোণ নাইনটি ডিগ্রি। আমাদের কী চেয়েছে, এ কোণের মান চেয়েছে, অর্থাৎ এ কোণের মান কত হবে নাইনটি ডিগ্রি হবে। পরের অঙ্কটা দেখো কী বলেছে, কস ফিফটি থ্রি ডিগ্রি বাই সাইন থার্টি সেভেন ডিগ্রি এর সরলতম মান কত হবে এক হবে, তো দেখো আমি অঙ্কটা কী করে করেছি, কস ফিফটি থ্রি ডিগ্রি বাই কী আছে, তো দেখো সাইন নাইনটি ডিগ্রি মাইনাস ফিফটি থ্রি ডিগ্রি, তো দেখো বিয়োগ করলে কত হবে থার্টি সেভেন ডিগ্রি হবে, তো দেখো কস ফিফটি থ্রি ডিগ্রি এবং এখানে কী আছে, এটা করে কী আছে কস ফিফটি থ্রি ডিগ্রি, কেটে কেটে কী আছে, কেটে আমাদের ওয়ান হয়েছে, ঠিক আছে। পরের অঙ্কটা কী বলেছে দেখানো, একটি নিরেট ধাতব গোলক গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোং তৈরি করা হলে গোলক ও চোঙের কী আছে আয়তন কীভাবে সমান হবে, ঠিক আছে। পরের অঙ্কটা কী বলেছে, ছ নম্বরের অঙ্ক এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, ঠিক আছে, এক্স এন এই সংখ্যাগুলির এন সংখ্যক গড় কত হবে, এর অ্যান্সার হবে কে এক্স, ঠিক আছে। তো দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, বইয়ের অঙ্ক ভালো করে তোমরা প্র্যাকটিস করে দেবে, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। তো দেখো তিন দাগের অঙ্ক সত্য বা মিথ্যা লেখো যে কোনো পাঁচটি, রোমান অনেক কী বলেছে, অংশধারী কারবারের লভ্যাংশ বণ্টিত হয় মূলধনের অনুপাত, এটা কী আছে সত্য আছে তোমরা তো জানো এটা। রোমান্টের অঙ্ক কী বলেছে, এক্স স্কোয়ার ওয়াই কমা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই কিউব এক ক্রমিক সমানুপাতিক, এটা কী আছে মিথ্যা আছে। তো দেখো তোমাদের একটু বোঝাচ্ছি কী করে মিথ্যাটা অঙ্কটা হয়েছে, তো দেখো এক্স স্কোয়ার ওয়াই ইস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইস টু এক্স ওয়াই কিউব, তো দেখো এটা উপরে বসছে এটা নিচে বসছে, এটা উপরে বসছে এটা নিচে বসছে, ঠিক আছে। এর ক্যালকুলেশন করো কী আছে, এক্স দুটো আর দুটো কত হয় চারটে হয়, ওয়াই দুটো আর দুটো কত হয় চারটে হয়, ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার চারটে হচ্ছে, এখানে কী আছে এক্স, এখানে একটা আছে এখানে আছে দুটো আছে, এক্স তিনটে ঠিক আছে, ওয়াই তিন আছে এখানে একটা আছে চারটে আছে, ওয়াই মাথায় ফোর, অর্থাৎ দেখো এক্স ফোর ওয়াই ফোর, ওয়াই ফোর ওয়াই ফোর মিলে গেছে, ঠিক আছে, এক্স ফোর আছে এখানে এক্স থ্রি আছে, অর্থাৎ তো তার জন্য এটা কিন্তু ক্রমিক সমানুপাতিক না, ঠিক আছে। যদি এখানে এক্স ফোর থাকতো এখানে এক্স ফোর থাকতো তাহলে কিন্তু এটা ক্রমিক সমানুপাতিক হতো, তো দেখো এখানে এক্স ফোর আছে এখানে এক্স থ্রি আছে, অপরদিকে এখানে ওয়াই ফোর আছে এখানে ওয়াই ফোর আছে, তো দেখো এটা যদি এক্স ফোর থাকতো তাহলে কিন্তু এটা কিন্তু একটা ক্রমিক সমানুপাতিক হতো, ঠিক আছে, কিন্তু এটা ক্রমিক সমানুপাতিক না, এটা কী আছে মিথ্যা আছে, ঠিক আছে, কী আছে
এটা মিথ্যা আছে ফলস আছে পরের অঙ্কটা কি বলছে রোমান্তরীয় অঙ্ক 7 সেমি ও 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 4 সেমি হবে তোমাদের মাথা রাখতে হবে যে যদি বহিঃস্পর্শ বলে তাহলে যোগ হবে ঠিক আছে এবং যদি অন্তঃস্পর্শ বলে তাহলে বিয়োগ হবে তো দেখো বহিঃস্পর্শ মানে 7 আর 3 10 সেমি এর অন্তর হবে ঠিক আছে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 10 সেমি হবে কিন্তু এখানে আছে 4 সেমি যদি এটা অন্তঃস্পর্শ বলতো তাহলে অ্যান্সারটা ঠিক ছিল ঠিক আছে কিন্তু এখানে বহিঃস্পর্শ বলেছে তাই তার জন্য এর অ্যান্সার হবে 10 কিন্তু এখানে 4 বলেছে তার জন্য এটা কি হবে মিথ্যা হবে ঠিক আছে পরের অঙ্কটা কি বলেছে তো দেখো রোমান ফোরের অঙ্কটা কি বলেছে সেক 27 ডিগ্রি মাইনাস কোয়াট 63 ডিগ্রি সমান সমান 1 ঠিক আছে এটা সত্য আছে তো দেখো কি করে সত্য হয়েছে সেক 27 ডিগ্রি মাইনাস কোয়াট স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি তো দেখো বিয়োগ করলে কত হবে 27 ডিগ্রি আসছে তো দেখো সেক স্কোয়ার 27 ডিগ্রি মাইনাস টেন স্কোয়ার 27 ডিগ্রি হলে কত হবে ফর্মুলা আছে 1 হবে অর্থাৎ এটা কি আছে সত্য আছে পরের অঙ্কটা কি বলেছে পরের অঙ্কটা বলেছে একটি গোলকের সমর্তলের ক্ষেত্রফল 36 পাই বর্গ সেমি হলে গোলকটির ব্যাসার্ধ 3 সেমিমিটার হবে এটা সত্য আছে তো দেখো অঙ্কটা কি করে করেছি আমি ঠিক আছে তো দেখো এটা প্রশ্ন অনুসারে ঠিক আছে এটি কিউব হবে ঠিক আছে অ্যাকর্ডিং টু কোশ্চেন 4 পাই আর স্কোয়ার সমান 36 পাই ঠিক আছে তো দেখো পাই পাই কী করলাম কেটে দিলাম 4 আর স্কোয়ার সমান 36 আর স্কোয়ার সমান 36 বাই 4 কাটাকাটি করলে কত হবে 9 হবে আর সমান কি আছে এই রুটটা এখানে চলে গেল 9 হয়ে গেল 9 রুট 9 মানে কত 3 অর্থাৎ এর অ্যান্সার হবে 3 তো দেখো 3 আছে এটা কি আছে সত্য আছে তো দেখো আমাদের পরের অঙ্কটা কি বলেছে রোমান 6 এর অঙ্ক নিচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান কত 3 তো দেখো এখানে কিন্তু পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান কিন্তু 3 নয় ঠিক আছে বুঝতে পারছো আমি কী বলছি তো দেখো বাকি যে অঙ্কগুলো আছে তো দেখো বাকি যে অঙ্কগুলো আছে এসএ কিউবগুলো এইগুলো খুব তাড়াতাড়ি আমি সলভ করে দিচ্ছি তোমাদের ঠিক আছে তো দেখে নাও এই এসএ কিউবগুলো খুব তাড়াতাড়ি আমি সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে